আলাইকুম ফুটবল প্রেমীরা প্রতারণা ও দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত নেইমার এরপর কি বলেছেন তিনি ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে নেইমার বার্সেলোনায় যোগ দেন দু সালে তখন থেকেই দলবদলে প্রতারণা ও দুর্নীতির অভিযোগ সয়ে যেতে হয়েছে তাকে নয় বছর পর সেই অভিযোগ থেকে অবশেষে দায়মুক্ত পেলেন নেইমার স্পেনের আইনজীবীরা গতকাল আদালতের কাছে নেইমারের বিরুদ্ধে করা প্রতারণা ও দুর্নীতির অভিযোগ কথা বলেছেন এর আগে এ কারাবাস এবং প্রায় দশ মিলিয়ন ডলার জরিমানা চেয়েছিল বাদি পক্ষ নেইমার সন্তোষ থেকে বার্সেলোনায় দলবদল নিয়ে মামলাটি করেছিল ব্রাজিলের বিনিয়োগ ফার্ম ডিআইএস মামলায় নেইমারের সঙ্গে বিবাদী করা হয় তার মা বাবা বার্সেলোনার সাবেক দুই সভাপতি বারতে মেও রসেলকে এবং সান্তোসের সাবেক সভাপতি রোদ্রি নেইমার সান্তোসে থাকতে তার চল্লিশ শতাংশ সত্ত্বের মালিক ছিল ডিআইএস প্রতিষ্ঠানটির অভিযোগ নেইমারের সান্তোস বার্সেলোনা দলবদলে আসল অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি এতে ডিআইএস সত্য অনুযায়ী যে টাকাটা পাওয়ার কথা ছিল তার চেয়ে কম পেয়েছে অভিযোগ অস্বীকার করে দু হাজার সালে স্পেনের উচ্চ আদালতে আপিল করেছিল নেইমার কিন্তু হেরে যাওয়ায় তার বিচার প্রক্রিয়া শুরু হয় বার্সেলোনা ছেড়ে দু হাজার সতেরো সালে পিএসজিতে চলে যান নেইমার তবে বিচার প্রক্রিয়ায় অংশ নিতে গত সপ্তাহে বার্সেলোনার আদালতে হাজিরা দিতে হয়েছিল তাকে এর খবরে বলা হয় সব আসামিকে জেরার পর স্পেনের সরকারি আইনজীবী লুইস গার্সিয়া বলেন ন্যূনতম দুর্নীতির আবাস পাওয়া যায়নি বিচারকদের কাছে বিবাদী পক্ষের খালাস আবেদন জানান তিনি বিচার অবশ্য এখনও শেষ হয়নি সোমবার এ মামলার বিচার কাজের শেষ দিন ওই দিন ভিডিও কনফারেন্সে কথা বলবেন নেইমার তার আগে আইনজীবীদের কাছ থেকে নির্দোষ আখ্যা পাওয়াই টুইটারে স্বস্তি প্রকাশ করেছেন নেইমার ব্রাজিলের জার্সিতে মাঠ উদযাপনের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন নিজের উপর বিশ্বাস রাখুন এবং ঈশ্বর আপনাকে দেখাবেন আপনি কতটা শক্তিশালী